এসে গেছি আবার সেই মাছের বাজারে। এখন বর্ষাকালে সবাই বলছে ইলিশ নাকি সস্তা হয়েছে, 650 টাকা কিলো। ইলিশের দামও কিরকম এখন আছে? সস্তা হয়েছে শুনেছি, 2 কিলো সাইজের ইলিশ, 2 কিলো সাইজ কত দাম? 1000 টাকা কিলো। এই দেখুন বড় বড় কাতলা তো, বড় বিরাট বড় সাইজ। এগুলো হচ্ছে শেখ হাসিনা চওড়া চওড়া মাছ আছে। আচ্ছা, বড় বড় রুই কাতলা লোকাল লাপাচ্ছে মরছে 120 টাকা কেজি। আচ্ছা জ্যান্ত রুই কত দাম? জ্যান্ত রুই 200 টাকা কেজি। ও জ্যান্ত মাগুর এখন কত করে দাম? দাম কি কমেছে আগে থেকে? বর্ষায় তো সবাই বলছে কমেছে, অনেক মার্কেটে এর থেকে বেশি দামে বিক্রি করে। সস্তা নাকি আপনারা অবশ্যই জানাবেন। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ ইন বেঙ্গল ডট কম। এসে গেছি আবার সেই মাছের বাজার, এই যে জিটি রোড, জিটি রোডের পাশে মাছের বাজার। কোথায় আপনারা জানেন? এটা হচ্ছে দুর্গাপুরের মুচিপাড়া, প্রথমেই বলে দিলাম কিন্তু। আর আজকে মাছের বাজারে আপনাদেরকে দেখাবো মাছের কি দাম আছে। বর্ষা চলে এসেছে, ইলিশের দামও কিরকম এখন আছে, সস্তা হয়েছে শুনেছি। এখানে কি সত্যি সস্তা সেটা জানাবো আপনাদেরকে। তো ভেতরে চলে যাই বাজারের, বা এই মুচিপাড়া মার্কেটের মাছের বাজার আপনাদেরকে দেখিয়ে দিই। এর আগে এসেছিলাম কিন্তু আমরা, আপনারা জানেন এই মাছের বাজার আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে, এবং আপনারা কিন্তু ভীষণ ভালোবেসেছিলেন। আজকে আবার মাছের মার্কেটে চলে এসেছি, ইলিশ মাছ থেকে শুরু করে বাকি মাছেরও দাম জানবো, কিন্তু বর্ষার ইলিশ তো সস্তা। ইলিশ তো আছে আপনার কাছেও আছে, কিরকম দাম আছে এখন ইলিশের? ইলিশ কত? 1000 টাকা। এই যে দেখতেই পাচ্ছেন এখানে ইলিশ থেকে শুরু করে চিংড়ি সমস্ত কিছুই আছে, এখন 1000 টাকা চলছে। দাম কি কমেছে আগে থেকে? বর্ষায় তো সবাই বলছে কমেছে, বেড়েছে ইলিশ এখন, বর্ষায় কমেনি, বর্ষায় বলছে দাম কমেনি। আচ্ছা আমরা বাকি দোকানগুলো তো দেখে নেব, অনেক মার্কেটেই কিন্তু অনেকেই বলছে যে সস্তা হচ্ছে, আমরা দেখি, আমরা দেখার জন্য এসেছি এবং আপনারা বলবেন যে সস্তা কি না। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বিভিন্ন ধরনের মাছ আছে, একেবারে রুই কাতলা থেকে শুরু করে কি মাছ, ট্যাংরা, কি কি মাছ আছে, কি দাম আর ইলিশটা বলো, কারণ এখন বর্ষাকালে সবাই বলছে ইলিশ নাকি সস্তা হয়েছে। 650 টাকা কিলো। এটা 650 টাকা, আর এইগুলো হচ্ছে 1800 টাকা কিলো বাংলাদেশ। ওটা একটু তুলে দেখাও বাংলাদেশের মাছগুলো। এগুলো হচ্ছে শেখ হাসিনা চওড়া চওড়া মাছ আছে। আচ্ছা, আর এইগুলো হচ্ছে দাদা বোম্বে ইলিশ, 2 কিলো সাইজ 1000 টাকা কিলো। 2 কিলো সাইজের ইলিশ, 2 কিলো সাইজ কত দাম? 1000 টাকা কিলো। 2 কিলো সাইজের ইলিশ 1000 টাকা, তাহলে কিন্তু এটা সস্তা, এটা ভীষণ সস্তা আমার মনে হচ্ছে। আর 1000 টাকায় 2 কিলো সাইজের ইলিশ পাওয়া যায় না সাধারণত। এইটা বোম্বে ইলিশ, বোম্বে ইলিশ মানে, আর এই ছোটটা 1800 টাকা কিলো, কারণ এটা হচ্ছে বাংলাদেশের মাছ। আচ্ছা, এটা হচ্ছে পিসি মাছ। আচ্ছা ঠিক আছে, জানতে পারলাম। এই মাছগুলো একটু দেখেন তুলে, এটা কি আছে? গলদা চিংড়ি। গলদা চিংড়ি, গলদা চিংড়ি কি আছে, কত? 600 টাকা কিলো। কত? 600 টাকায় গলদা চিংড়ি পেয়ে যাচ্ছেন আপনারা। হ্যাঁ, আর এটা আছে পাবদা, পাবদা পমফ্রেট সমস্ত কিছু দাম বলুন সব আছে। এই যে পাবদা, পাবদা 600 টাকা কিলো। 600 টাকা কিলো পমফ্রেট, 600 টাকা কিলো, 800 টাকা কিলো। আচ্ছা, তার মানে মুচিপাড়া যে বাজার, মাছের মার্কেট, আমরা জানি যে বেশ সস্তা, তো আমরা সেটা কিন্তু আবার যাচাই করতে চলে এসেছি, সবই দেখাচ্ছি আপনাদেরকে। এবং এখানে পরপর যা যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই মানে দোকানে চলে এসেছি, আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। একবারে বড় বড় ভেটকি থেকে শুরু করে অনেক মাছ এখানে আছে। ইলিশ তো এখন বর্ষাকালে মানে ইলিশ সস্তা কিনা সেটা জানার জন্য এসেছি। কি ইলিশ কি সস্তা হয়েছে? ইলিশ 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা। 1800, 1200, কোনগুলো? 800, 800, 500, 600 সাইজ, 500, 600 সাইজ। আচ্ছা, আর 1200 মানে কোনটা? 1200 কিলো সাইজের, 1 কিলো সাইজের, 1 কিলো সাইজ। ওটা কি বাংলাদেশের? কি বাংলাদেশের? বাংলাদেশের ইলিশ। আচ্ছা, বাংলাদেশের ইলিশ বলছে 1000 টাকা কিলো, তারপরে সস্তা। আর এখানে আরো অনেক মাছ আছে, পমফ্রেট থেকে শুরু করে এবং মানে খোকা ইলিশ। খোকা ইলিশ কত করে? মানে 400 টাকা থেকে আপনারা খোকা ইলিশ পেয়ে যাচ্ছেন। আর এই সামনে দেখতে পাচ্ছেন একেবারে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি সমস্ত কিছুই আছে, দেশি মাগুর একদম জ্যান্ত, জ্যান্ত আছে তো? এই দেখুন জ্যান্ত, জ্যান্ত একেবারে লাফাচ্ছে, টাটকা দেখতে পাচ্ছেন তো। জ্যান্ত মাগুর এখন কত করে দাম? 800, দেশি মাগুর 800, দেশি মাগুর 800 টাকা। আচ্ছা, এই দিকটা আমরা দেখিয়ে দিলাম, আমরা ওপারটাই যাবো এবং সবটাই দেখাবো আপনাদেরকে। আপনারা মাছের বাজার আমি জানি ভীষণ ভালোবাসেন, আগে আমরা দেখিয়েছিলাম এই মাছের মার্কেট প্রায় বোধহয় 1-1.5 মাস আগে, তাই না? তো তখন কিন্তু সবাই ভীষণ ভালোবেসেছিলেন, 1-1.5 লাখের উপরে বোধহয় মানুষ দেখেছেন, অনেকেই দেখেছেন আমার মনে নেই ভিউয়ার্স। তো আমি ওইদিকে গিয়ে দেখি আর কি কি মাছ আছে এবং কত দাম আছে, বর্ষায় কি দাম কমলো মাছের, ইলিশের দাম কি কমলো জানতে হবে। সাথে থাকুন বেঙ্গল ডট কমে।
দুর্গাপুরের মাছের মার্কেট আপনারা বেঙ্গালুরু থেকে দেখেছেন, এর আগে আমরা গেছিলাম এবং মুচিপাড়া তো আগে এসেছি, আমরা আবার এসেছি ইলিশের দাম জানতে এবং বাকি মাছেরও দাম জানতে। বিভিন্ন ধরনের ইলিশ এখানে ইলিশ তো আছে এবং তার সাথে জ্যান্ত জ্যান্ত রুই কাতলা একেবারে জ্যান্ত লাফাচ্ছে কিন্তু, হ্যাঁ সেই টাটকা মাছ আছে। দাদা আপনার কাছে কত দাম ইলিশ? কত কত থেকে স্টার্ট? 800 থেকে, 800 টাকা থেকে এইখানে কিন্তু ইলিশ আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে আরও বাড়ছে ওজন হিসেবে, যেরকম বা সাইজ হিসেবে দাম হয়। এখানেও কিন্তু প্রচুর ইলিশ দেখতে পাচ্ছি, একদম খোকা ইলিশ থেকে শুরু করে বাংলাদেশি বড় ইলিশও কিন্তু এখানে আছে এবং তার সাথে সাথে ভ্যারাইটিস মাছ একদম টাটকা মাছ আপনারা দেখছেন এবং সাথে সাথে পমফ্রেটও আছে। পমফ্রেট কত করে চলছে এখন? 700 টাকায় পমফ্রেট পেয়ে যাচ্ছেন। আর ইয়ে পাবদা, পাবদা 400, চিংড়ি, চিংড়িও 400, পমফ্রেট 700, চিংড়ি কিন্তু 400। সামনে যাচ্ছি আর বাকি দোকানগুলোই এবং শেষে সেই মাসির কাছে যাবো। মাসি যে 100 টাকায় রুই কাতলা দিচ্ছিল আমি ওখানেও যাবো, একদম লাস্টে আসেন উনি। আগের ভিডিওতে আপনারা ওটা নিয়ে অনেক কমেন্টস করেছেন, আপনার কাছে বলুন। আচ্ছা জ্যান্ত রুই কত দাম? জ্যান্ত রুই 200 টাকা কেজি, 200 টাকা কেজি একদম জ্যান্ত টাটকা। আর কাতলা? কাতলা 260 টাকা কেজি। কাতলা দেখি, এই দেখুন বড় বড় কাতলা তো, বড় বিরাট বড় সাইজ, একদম সামনে থেকে দেখাবো বড় বড় কাতলা। কত দাম আছে এগুলো? 260 টাকা কেজি, 260 টাকা কেজি, সস্তা, এটা কিন্তু সস্তা। হ্যাঁ একদম জ্যান্ত কাতলা তুলে দিচ্ছে আপনাদেরকে 260 টাকা, ভীষণ সস্তা। আর সামনে চলে যাবো, এখানে দেখুন প্রচুর মাছ আছে। এই এই বাজারে কিন্তু মাছের স্টক প্রচুর, আমরা অনেকটা মানে একদম সকালের দিকে এলে আমি বুঝতে পারছি কতটা স্টক হতে পারে। আমরা কিন্তু অনেকটা বেলায় এসেছি বলা যায়, প্রায় 11টার পরে এসেছি এবং তাতেই দেখছি এখনও এত মাছের স্টক, প্রচুর মাছ এখানে থাকে। এবং দুর্গাপুরের যারা মুচিপাড়ার কাছাকাছি তারাও নেন এবং যারা অনেক দূরেও থাকেন তারাও কিন্তু এখান থেকে মাছ নিয়ে যান, কারণ এখানের মাছের কোয়ালিটি ভালো, মাছ টাটকা পেয়ে যাবেন এবং তার সাথে সাথে সস্তাও আছে। কিন্তু সস্তা নাকি আপনারা কমেন্টস করে জানান। এখানে দেখুন নানান ধরনের এখানেও মাছ আছে সমস্ত, যেগুলো আমরা অন্য দোকানেও দেখি, এখানেও দেখছি একেবারে ফ্রেশ মাছগুলো সমস্ত আছে। এখানেও কিন্তু ইলিশ আছে, ইলিশ প্রত্যেকটা দোকানে আছে। বর্ষাকালে ইলিশ থাকবে না, বাঙালির প্রিয় ইলিশ, সেটা কি না থাকলে হয়? এরকম নানান রকমের ইলিশ এখানে আছে। আপনার কাছে ইলিশের দাম কত দাদা? 2000 টাকা বড়। আর ইয়ে চোখে এই পাবদা? পাবদা 500 টাকা, 500 টাকা। আর পমফ্রেট? 500। আচ্ছা তো দাম এখানেও আপনারা জেনে নিলেন এবং সামনে চলে যাচ্ছি, দেখিয়ে দিচ্ছি এখানে কি কি মাছ আছে। বড় বড় ইলিশ, বড় বড় ইলিশ আছে। কত দাম বড় ইলিশ? পদ্মার, পদ্মার ইলিশ, পদ্মার ইলিশ 1400 টাকা কেজি। আচ্ছা 1.5 কিলো সাইজের এগুলো? আচ্ছা আর এগুলো কি মাছ আছে? পাবদা কত করে? 1 কিলো 400 টাকা কেজি। পমফ্রেট কত করে? পমফ্রেট 500 টাকা, 500 টাকা 400 টাকায় পাবদা, চিংড়িও 400, চিংড়ি 400 টাকা। আর দেখতে পাচ্ছেন একদম টাটকা মাছ কাটা হচ্ছে এবং সাথে সাথে ইলিশও পেয়ে যাচ্ছেন, ইলিশও কিন্তু বেশ দাম। আপনারা আপনারা বলবেন, আমি জানি না সস্তা কিনা, আপনারা বলবেন। এইখানে আমি দেখছি প্রচুর দেশি মাছ আছে, রূপচাঁদ মাছ আছে বড় বড় সাইজের, এখানে আছে রুই কাতলা। সেই মাসির কাছে, মাসি কিন্তু আগের বারে বলেছিলেন দাম, এবারে দাম জেনে নেবো। আপনার কাছে কোনো সস্তা? বড় বড় রুই কাতলা লোকাল লাপাচ্ছে নড়ছে 120 টাকা কেজি, 120 টাকা কেজি একদম দেবেন তো? সবাই দেখছে কিন্তু, আজকে রে 120 টাকায় রুই কাতলা, সত্যি সত্যি তো? আমাকে কিন্তু আপনারা কিছু বলবেন না, আমি ওকে মাসি বলেছে আমি জানি না। আচ্ছা আর এখানে এই মাছটা রূপচাঁদ তো, ওগুলো পাঙ্গাস, পাঙ্গাস কত করে? পাঙ্গাস বড় বড় সাইজের আছে 120 টাকা কেজি। রুই কাতলা ভীষণ সস্তার দাম বলছেন এবং রূপচাঁদ বলছেন। ইলিশ, ইলিশ নেই মাসি? ইলিশ নেই তোমার কাছে? ইলিশ নেই। 200 টাকা কেজি, এ দেখুন চিংড়ি, বড় চিংড়ি কিন্তু, হ্যাঁ 200 টাকা কেজি চিংড়ি কিন্তু সস্তাই। আরও সামনে দাদার কাছে যাবো আমি, দেখি এখানেও দেখছি দেখছি সমস্ত রকমই মাছ আছে। ইলিশ এটা কি বোয়াল? হ্যাঁ বোয়ালও আছে, ইলিশ আছে, বোয়াল আছে, এখানে ভেটকি আছে, ওখানে বড় বড় চিংড়ি আছে, আর এখানে পাবদা, আর তার সাথে এখানে রুই কাতলাও আছে। তো কীরকম দাম চলছে এখন, কি সস্তা হচ্ছে? অনেকে বলছে, অনেকে বলছে অনেক বাজারে নাকি ইলিশ ভীষণ সস্তা, আপনি কি বলছেন সস্তা হয়েছে কি? ইলিশ আগে থেকে সস্তা চলছিল, এখন একটু দাম হয়েছে। আচ্ছা কত দাম হচ্ছে ইলিশ এখন? এখন ইলিশ মোটামুটি 1000 টাকা নিচে নেই, 800, 1000,
আচ্ছা 800 1000 টাকা এগুলো এই যে সাইজগুলো দেখছি এটা কত এগুলো 1000 টাকা আর 800 টাকার কোনটা ও ওই কর্নারে যেটা ওটা 800 টাকা কেজি আচ্ছা ইলিশ তার মানে আমরা জেনে গেলাম শেষ শেষ আপনাদের সুবিধা 400 টাকা করে ট্যাংরা পাবদা ৪০০ টাকা হ্যাঁ আজকের বাজার আর এটা কি বড় ভোলা এগুলো কি মাছ এটা ভোলা কত দাম আছে 250 টাকা করে 250 টাকা কমপ্লিট 400 টাকা আচ্ছা সমস্ত রকম মাছ আপনারা পেয়ে যাবেন তবে একটা কথা বলি গলদা চিংড়ি সাইজগুলো বেশ কিন্তু বড় ৫০০ টাকা কেজি বেশ ভালো কিন্তু গলদা চিংড়িগুলো এবং ফ্রেশ লাগছে হ্যাঁ আমি যেটা বলছিলাম এই মার্কেটে কিন্তু ফ্রেশ মাছ পাওয়া যায় দামটা যেটা আপনারা দেখলেন সেটা কিন্তু অনেক মার্কেটে এর থেকেও বেশি দামে বিক্রি করে সস্তা নাকি আপনারা অবশ্যই জানাবেন কমেন্টসে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন পুরো মার্কেটটা মুচিপাড়ার এই যে টোটাল মাছের বাজার আমরা এর আগেও তুলেছিলাম কিন্তু এখন যেহেতু বর্ষাকাল এখন যেহেতু মাছের দাম অনেকটা কম হয় সস্তা তো সেটা সস্তা আছে কি না কীরকম দাম সেটা আপনাদেরকে জানানোর জন্যই আজকে bengal.com থেকে আমরা এসেছিলাম তো কেমন লাগলো জানাবেন আপনাদের মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং bengal.com এর সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দেবেন সাথে সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার সাথে সাথে আপনারা কিন্তু বেল আইকনটাকে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন বাই